সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিএনপি নেতা খন্দকার মোশারেফের বাসায় মির্জাব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেনকে দেখতে তার বাসায় গিয়েছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস জানাব বিস্তারিত সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব পিরোজপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার পিরোজপুরের নাজিরপুরে রাজু শেখ তেস নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ আর শুক্রবার বারোই এপ্রিল উপজেলার শেখমাটিয়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় এদিকে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নববধূকে অপহরণের অভিযোগ পাবনার ভাঙুরায় অনৈতিক প্রস্তাবে রাজি না হয় গৃহবধূকে অপহরণের অভিযোগ রয়েছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে এই ঘটনার ১৩ দিন পার হয়ে গেলেও এখনো উদ্ধার না হয় শঙ্কার মধ্যে রয়েছে পরিবারটি এদিকে মিয়ানমারে চলছে ভয়াবহ সংঘর্ষ থাইল্যান্ডে পালাচ্ছে বাসিন্দারা মিয়ানমারে দিনে দিনে বাড়ছে সংঘর্ষ লড়াই বাড়তে থাকায় সীমান্ত শহর মাওয়ি থেকে থাইল্যান্ডের মাসো শহরে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা এ সপ্তাহে দ্বিগুণ হারে বেড়েছে মিয়ানমারে জানতাবিরোধী বিদ্রোহী বাহিনীর কাছে সীমান্ত শোর মাওয়াদ্দির পতনের পর থাইল্যান্ডে পালাতে থাকা মানুষের ঢল থামছেই না আর শুক্রবার সকাল থেকেই থাই সীমান্ত ক্রসিংয়ে দেখা গেছে সারি সারি মানুষের ভিড় অনেকেই বিমানযোগে মিয়ানমার সেরে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছেন জানিয়ে দিব ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত অন্তত তিরিশ ক্রিকেট খেলায় দ্বন্দ্ব নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিননগরের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় নারী সহ অন্তত তিরিশ জন আহত হয়েছেন শুক্রবার বারো এপ্রিল দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে ঘণ্টাখানেক ধরে এ সংঘর্ষ চলে এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে মার্কিনদের ভ্রমণ সতর্কতা জারি ইরানের হামলার আশঙ্কা ইসরায়েলে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র মার্কিন দ্রুতাবাস বলছে অধিকতর সতর্কতা হিসেবে কর্মীদের বৃহত্তর জেরুজালেম তেলাবিপ এবং বের সেবা এলাকার বাইরে ভ্রমণ না করতে বলা হয়েছে খবর বিবিসির এগারো দিন আগে সিরিয়ায় নিজেদের কনসুলেট ভবনে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের দুইজন জেনারেল সহ অন্তত জন সেনা সদস্য নিহত হয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুলকে উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছেন গত একই এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় সাত কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপি নেতা খন্দকার মোশারেফের বাসায় মির্জাব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেনকে দেখতে তার বাসায় গিয়েছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জাব্বাস বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন সাইরুল কবির খান বলেন শুক্রবার বেলা তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেনের গুলশান বাসভবনে যান মির্জাব্বাস এ সময় তিনি খন্দকার মোশারেফ হোসেনের শারীরিক অবস্থা সহ আর্থিক সার্বিক খোঁজখবর নেন গত বছরের সতেরোই জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মুশারিফ হোসেন সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সাতাশে জুন সিঙ্গাপুরে যান তিনি সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিও থেরাপি নেন এরপর সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বছরের পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফিরেছেন তিনি সে যাত্রায় প্রায় আড়াই মাস সিঙ্গাপুরে থেকে চিকিৎসা নিয়েছিলেন tini পিরোজপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার পিরোজপুরে নাজিরপুরে রাজু শেখ দেশ নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত উদ্ধার করেছে পুলিশ শুক্রবার বারো এপ্রিল দুপুরে উপজেলার শেখমাটিয়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় রাজু শেখ শেখমাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তিনি ওই ইউনিয়নের সিদ্দিকুর রহমান শেখের ছেলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে রাজু প্রতিদিন ফজরে নামাজ পড়ে মসজিদে যেত অন্যান্য দিনের মতো আজও নামাজের জন্য বাড়ি থেকে বের হয় নামাজ শেষে আর ঘরে ফেরেনি তিনি পরে পরিবারের লোকজন রাজুকে খুঁজতে থাকেন এক পর্যায়ে সকাল দশটার দিকে বাড়ির অদূরে বাথরুমে গলায় ফাঁস লাগানো তার লাশ দেখতে পায় পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস বলেছেন গত চোদ্দই ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী কে এম আওয়ালের ক্যাডার বাহিনী হাফিজ শেখের নেতৃত্বে রাজু শেখকে কুপিয়ে গুরুতর জখম করে ছিল পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেয়া হয় এই ঘটনায় পাঁচ জনের নামে হলে সম্পত্তি আসামি আব্দুর রব এবং লুৎফর রহমান কারাগার থেকে বের হয় তারা এলাকায় গিয়ে রাজু শেখের উপর ক্ষিপ্ত হয় একটা লাশ ফেলানোর হুমকিও দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজু লাশ পাওয়া গেল রাজু শেখের চাচা দফাই আলামিন শেখ বলেন রাজু আত্মহত্যা করতে পারে না বৃহস্পতিবার এগারো এপ্রিল রাজু পরিবারের সঙ্গে ঈদ পালন করেছে তবে গত ফেব্রুয়ারিতে স্থানীয় আব্দুর রব শেখ তার দুই ছেলে হাফিজ শেখ এবং শফিক শেখ সহ কয়েকজন মিলে রাজুকে কুপিয়ে গুরুতর করেছিল ওই ঘটনায় থানায় মামলা হলে দুইজনকে কারাগারে যেতে হয় তারা বের হলে রাজুকে আসছিল রাজু বাবা রহমান শেখ বলেছেন যারা আমার ছেলেকে কুপিয়েছে তারাই তাকে হত্যা করে বাথরুমে ঝুলিয়ে রেখে গেছে আমার ছেলে নামাজ পড়ে সে আত্মহত্যা করতে পারে না নাজিরপুর থানার ওসি মোহাম্মদ শাহ আলম হালাদার বলেছেন আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছি ময়না ের পরেই জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা প্রাথমিকভাবে একটা অপমৃত্যুর মামলা দায়ের করা হবে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নবপদুকে অপহরণের অভিযোগ পাবনার ভাঙুরায় অনৈতিক প্রস্তাবে রাজি না হয় গৃহবদূকে অপহরণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ঘটনার দিন পার হয়ে উদ্ধার না হয় রয়েছে অভিযুক্ত আতিকুল হাসান বিপ্লব ভাঙুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং ভাঙুরার রাঙালিয়া এলাকার নুরুল ইসলামের ছেলের থানায় অভিযোগ দিয়েও প্রতিকার না পায় গত সম্পত্তি আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর মা অভিযোগপত্র থেকে জানা গেছে ভুক্তভোগী জুলিয়া পারবিন জ্যোতি ভাঙরা হাজি জামাল ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন কলেজে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে আতিকুল হাসান বিপ্লব কুপ্রস্তাব দিয়ে আসছিল মেয়েটি বিষয়টি তার মা বাবাকে জানানোর পরেও বেশি উত্তক্ত করতে থাকে বিপ্লব এক পর্যায়ে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন তার মা বাবা গত একত্রিশে মার্চ মেয়ে বাড়িতে বেড়াতে আসলে বিপ্লব একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে অপহরণ করে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে প্রতিকার না পেয়ে গত আটই এপ্রিল নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে ভুক্তভোগীর মা রেখা পারভিন এ বিষয়ে ভুক্তভোগীর বোন জুলেখা পারভিন অন্তরা বলেছেন আমরা থানায় অভিযোগ দিতে গিয়েছিলাম কিন্তু বিপ্লব ছাত্রলীগ নেতা হয় পুলিশ অভিযোগ নেয়নি পরে আমরা আদালতে গিয়েছি আদালতের কপি থানায় দিলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না আমাদের দাবি আমাদের বোনকে উদ্ধার করে আনার পর যদি সে স্বেচ্ছায় যার কথা বলে তাহলে আমাদের কোনো দাবি নেই কিন্তু পুলিশ তো উদ্ধারই করছে না সে এখন বেঁচে আছে না মরে সেটুকু জানার অধিকার তো আমাদের আছে তবে ভাঙ্গুরা থানার ওসি নাজমুল হক বলেছেন থানায় কোনো অভিযোগ দেয়নি ভুক্তভোগীর পরিবার পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ মিথ্যা আদালতের মামলার কপি এখনো আসেনি আসলেই ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা আতিকুল হাসান বিপ্লবের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায় তবে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন আমিও বিষয়টি শুনেছি আদালতে মামলা হয়েছে আসলেই যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে মিয়ানমারে চলছে ভয়াবহ সংঘর্ষ থাইল্যান্ডে পালাচ্ছে বাসিন্দারা মিয়ানমারে দিনে দিনে বাড়ছে সংঘর্ষ লড়াই বাড়তে থাকায় সীমান্ত শহর মাদ্দি থেকে থাইল্যান্ডের মাসো শহরে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা এ সপ্তাহে দ্বিগুণ পরিমাণ বেড়েছে মিয়ানমারে বিরোধী বিদ্রোহী বাহিনীর কাছে সীমান্ত শহর মান্দির পতনের পর থাইল্যান্ডে পালাতে থাকা মানুষের ঢল থামছেই না শুক্রবার সকালে থাই সীমান্ত ক্রসিংয়ে দেখা গেছে সারি সারি মানুষের ভিড় অনেকেই বিমানযোগে দেশ থেকে পালাচ্ছে বৃহস্পতি প্রতিবার কেউ রাজ্যের মান্দি শহরে ওই সেতুটি থেকে মিয়ানমারের বাহিনীর প্রায় দুইশো সেনা পালিয়ে গেছে মিয়ানমার সেনা সরকার বেশ কয়েকটি অঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে জানতাবাহী সীমান্ত অঞ্চলে অনেকগুলো লড়াইয়ের পর পরাজয় বরণ করেছে মান্দি শহরটির থাইল্যান্ডের মাসো শহরের কাছে সেখান থেকে বাহিনী পিছু হটায় তারা আরেকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং এর নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে বিরোধী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন কে এনইউ নিয়ন্ত্রণ করায় গোষ্ঠীটির অবস্থান শক্তিশালী হয়েছে তবে শহরটিতে মিয়ানমারের সেনাবাহিনীর পাল্টা হামলার আশঙ্কা করা হচ্ছে শহরটি পুনর্দখলের চেষ্টায় মিয়ানমার বিমান বাহিনীর সহায়তায় মিয়ানমারের সেনাবাহিনী সেখানে আবার অভিযান চালাতে পারে ফলে আগামী দিনগুলোতে লড়াই আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে মনে করছে তারা থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ পূর্ব এশিয়া স্টাডিজের এক সহকারী অধ্যাপক বলেছেন মাহান্দির এক অধিবাসী তার পাঁচ বছর বছরের ছেলেকে নিয়ে সীমান্ত পেরে থাইল্যান্ডে ঢুকেছে তিনি জানান বিমান হামলার ভয় তিনি মিয়ানমারের সীমান্ত শহর ছেড়ে পালিয়ে এসেছেন